গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। ইতিমধ্যেই বাংলা শস্য বিমা প্রকল্পে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট ও লেটেস্ট আপডেটও বলতে পারেন। কেননা বাংলা শস্য বিমা প্রকল্পে আপনারা জানেন 2019 সালের পরবর্তী থেকে পুরো পশ্চিমবঙ্গ রাজ্যে সম্পূর্ণ বিনামূল্যে যদি কোনো প্রকল্প থাকে, সেক্ষেত্রে বাংলা শস্য বিমা প্রকল্পের অধীনে ফসলের ক্ষতিপূরণটাই হচ্ছে একটা জনপ্রিয় প্রকল্প। কারণ এই প্রকল্পে আপনি আবেদন করলে আপনার ফসলের যদি নষ্ট হয় কোনো কারণে, সেটা যে কোনো বিপর্যস্ত এলাকায় আপনার যদি কোনো ক্রমে সেই জমি আপনার ক্ষতি হয়ে থাকে, মানে ফসল, সেই ফসলের আপনি প্রিমিয়াম করাতে পারবেন এবং সেই ইন্স্যুরেন্স করালে প্রিমিয়ামটা আপনাকে রাজ্য সরকার পে করছে, মানে আপনাকে কোনো পয়সা লাগছে না। এবং যদি আপনার ফসলের ক্ষতি হয়, সেই টাকাটি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন। 2024 সাল, চলতি 2024 সালে নতুন কবে এই প্রকল্পে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং সাথে বাংলা শস্য বিমার একটি লেটেস্ট আপডেট, এবার রাজ্য সরকারও আপনাদের আরও বাড়তি সুবিধা দেবে, সেই আপডেটসটা আপনাদের অলরেডি জানিয়েছিলাম। এই বাংলা শস্য বিমার প্রকল্পে কালকের একটি নতুন প্রতিবেদন আপনাদেরকে দেখাবো, সেপ্টেম্বরের 2 তারিখে পাবলিশ হচ্ছে। চলুন আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে কৃষকদের যে আওতাভুক্ত করবে, কবে থেকে স্টার্ট হচ্ছে এবং তাতে কী কী সুবিধের কথা বলা হচ্ছে, একটু যে ডিটেলসে আপনারা জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে। তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন। প্রথমত আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, আমি কিন্তু অফিসিয়ালি আমার গ্রুপ রয়েছে, সেখানে আপনারা অনেকে জয়েন রয়েছেন, প্রায় 650 জন। সেখানে কিন্তু সিম্পলি আপনারা SMS করতে পারবেন না, শুধুমাত্র আমি SMS করি এবং সেই জায়গা থেকে আপনাদের লেটেস্ট আপডেটগুলো দিয়ে থাকে। সেখানে একটা আপডেটস দিয়েছিলাম বাংলা শস্য বিমা স্ট্যাটাস চেক নিয়ে। তো যারা স্ট্যাটাস চেক করতে পারছেন না, তারা ভোটার নম্বর পাঠিয়ে অলরেডি তাদেরকে আমি স্ক্রিনশট এবং ছবি পাঠিয়ে দিয়েছি। তো এই যে বাংলা শস্য বিমা স্ট্যাটাস চেক, তার মধ্যে আপনারা সকলেই কমেন্ট করছেন এবং SMS করছেন যে আমরা স্ট্যাটাস চেক করলাম, নাম রয়েছে, আমরা কি টাকা পাবো। প্রথমত যেই স্ট্যাটাসগুলো আপনাকে চেক করে দিয়েছি সেগুলো 2023 সালে খরিফ ও রবি 2023-24 মরশুমের, সেই টাকাগুলি এতদিনে ক্রেডিট হচ্ছে বহু কৃষকের, তার জন্য বাংলা শস্য বিমার প্রকল্পে আপনার টাকা ঢুকবে কি ঢুকবে না সেটা গ্যারেন্টেডের সাথে বলা যাবে না, তবে হ্যাঁ ঢুকতেও পারে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা, এটা আপনারা বুঝতে পারছেন ক্লিয়ারলি। তো এই বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে আপনারা মূলত বুঝতে পারছেন যে আপনাদের এই প্রকল্পে ইতিমধ্যেই নতুন আবেদন প্রক্রিয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানা হচ্ছে এবং এই ADO অফিস থেকে এই সংক্রান্ত আপডেটসে কী বলা হয়েছে, ডিটেলসে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন ও আপনারা শেষ পর্যন্ত কাজেই দেখুন। এবং এই ভিডিওর মাধ্যমে বাংলা শস্য বিমার খুঁটিনাটি তথ্যটাই আপনাদের মাঝে শেয়ার করতে চলেছে, কারণ অনেকেই বলছিলেন যে আমরা তো টাকা পাচ্ছি, তো নতুন আবেদন আবারও 2024 সালে চলতি মরশুমের কবে আবারও নতুন আবেদন শুরু হবে এবং সেগুলো কোন কোন ফসলের জন্য কী ক্রাইটেরিয়া রয়েছে, একটু যদি আপনাকে ডিটেলসে আলোচনা করাই। তো চলুন আর কথা না বেড়ে আমরা এবার প্রতিবেদনটি অনস্ক্রিন আপনাদের মাঝে দেখিয়ে দিই। তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। হ্যাঁ, তো সিম্পলি আপনার প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন, আমরা বিভিন্ন রকমভাবে আপনাদের মাঝে সাহায্য করছি এই প্রতিবেদনগুলি দেখানোর জন্য। সিম্পলি আপনারা দেখুন যে বাংলা শস্য বিমা নিউ আপডেট ফর অল ওয়েস্ট বেঙ্গল ফার্মার্স, পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য ইতিমধ্যে বাংলা শস্য বিমা প্রকল্পে সুখবর। কী বলা হচ্ছে এই সাইডে আপনারা লক্ষ্য করুন, এই জায়গাটুকুতে বলা হচ্ছে ফার্মার্স স্কিম কৃষকদের জন্য বড় সুখবর, সরকারি বিমার সুবিধে পাবেন কারা, আবেদনের শেষ তারিখ কবে, সময় অল্প, জানুন সঠিক নিয়ম। মানে আবেদন কিন্তু আপনাদের খুব শীঘ্রই শুরু হচ্ছে এবং এর জন্য সীমিত একটা সময়সীমা বাঁধা হয়েছে, কারণ এই প্রকল্পের মাধ্যমে বেশি দিন আপনাদের এই সময়সীমাটা দেবে না, এটাই পশ্চিমবঙ্গ সরকার এখান থেকে আমাদের জানাতে চাচ্ছে। তো এই বাংলা শস্য বিমা 2024 সালের কী আবেদন প্রক্রিয়ার আপডেটস রয়েছে, চলুন বিস্তারিতভাবে এক এক করে জানিয়ে দিই। ফার্মার স্কিম, রাজ্য সরকার চলতি খরিফ মরশুমের জন্য রাজ্যের কৃষকদের সুরক্ষায় ধান এবং ভুট্টাকে বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় এনে বিমা করার দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য। কোন কোন ফসলের জন্য? ধান এবং ভুট্টা, দুটো ফসলে আপনি আবেদন করতে পারবেন বর্তমানে। এরপর বলা হচ্ছে যে জেনে নিন সঠিক নিয়ম ও দিনক্ষণ, বিমা কতদিন করা যাবে, জানালো কৃষি দপ্তর। ক্লিয়ারলি কৃষি দপ্তর থেকে আমরা জেনে নেব এই প্রকল্পে, অর্থাৎ বাংলা শস্য বিমার প্রকল্পে টাকা যে দেওয়ার প্রক্রিয়া সেগুলোতে চলছে, সাথে নতুন আবেদন কবে শুরু হবে চলতি মরশুমের, সেটাও আমাদের কিন্তু জানা অত্যন্ত প্রয়োজন ও গুরুত্বপূর্ণ বলে মনে করছি। এই বাংলা শস্য বিমা প্রকল্পে আরও একটি আপডেট জানিয়ে দিই, টাকা ইতিমধ্যে ক্রেডিট হচ্ছে কিন্তু সকলের টাকা ক্রেডিট হবে না, এটা আপনারা প্রথমে বুঝে নিন। ওয়েস্ট বেঙ্গলে এই প্রকল্পে সকলে টাকা পাবেন না, যে এলাকায় ক্ষতি হবে, যে এলাকায় ক্ষতিপূরণের আওতায় পড়বে তাদেরকেই টাকা দেওয়া হবে। এবার আমরা কিন্তু চলে এসেছি আরও একটি প্যারাতে, এখানে আমরা সিম্পলি আপনাদের মাঝে আলোচনা করব কি বলা হচ্ছে, এখানে আমরা একটু জুম করে আপনাদের মাঝে দেখিয়ে দিই। সিম্পলি এখানে দেখুন বলা হচ্ছে ভুট্টার ক্ষেত্রে, এখানে
দেখুন, ভুট্টার ক্ষেত্রে আগামী 15ই সেপ্টেম্বর এবং ধানের ক্ষেত্রে আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত বিমা করা যাবে। মানে ভুট্টা ফসলের জন্য 15ই সেপ্টেম্বর এবং 30শে সেপ্টেম্বর পর্যন্ত বিমা করা যাবে, ধানের ক্ষেত্রে যাবে বলে কৃষি দপ্তরের সূত্রে জানানো হয়েছে। এছাড়াও প্রাকৃতিক কারণে শিলাবৃষ্টি, ভূমিধস, বন্যা, জলজমা এবং ফসল কাটার পরে যে খামারজাত করার আগে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ফসল ক্ষতিগ্রস্ত হলেও এই প্রকল্পের মাধ্যমে সুবিধা আপনার ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে। ক্লিয়ার, এখানে একটা কথা মেনশন আমরা পাচ্ছি যে বলা হচ্ছে যদি আপনার ফসল, ধরুন আপনি মাঠে কেটে রেখেছেন এবং তার পরবর্তীতে ফসল তো আর কাটার পরে আপনার বাড়িতে আসছে না, সেখানে কিন্তু শুকোনোর জন্য প্রায় 2 থেকে 3 দিন একটা প্রসিডিউর রয়েছে, সেখানে আপনারা রাখছেন। তার পরবর্তীতে যদি সেই জায়গাতে বৃষ্টি, বিপর্যয়, বিভিন্ন বন্যা থেকে শুরু করে ঝোড়ো হাওয়া, বিভিন্ন রকম আবহাওয়া, প্রতিকূল আবহাওয়ার জন্য যদি ক্ষতি হয়, সেই ক্ষতিরও ক্ষতিপূরণ দেবে। মানে ফসল কাটা হয়ে গেলেও আপনি ক্ষতিপূরণ পাচ্ছেন। উল্লেখ্য, বাংলা শস্য বিমা প্রকল্পে রাজ্য সরকার বিমার প্রিমিয়ামের সম্পূর্ণ খরচ বহন করে এবং সাম্প্রতিক অতিবৃষ্টি এবং আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার বাংলা শস্য বিমার ব্যাপ্তি বাড়ানোর ওপর জোর দিচ্ছে। এজন্যই কৃষি দপ্তর চলতি মাস থেকে জেলায় জেলায় শিবিরের আয়োজন করবে। মানে 2024 সালে সেপ্টেম্বর মাস থেকে নতুন শিবিরের আয়োজন করবেন পশ্চিমবঙ্গ সরকারের জেলা কৃষি অধিকর্তাগুলো, এবং প্রয়োজনে যা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি অবধি চালানো হবে, রাজ্যের সমস্ত কৃষকেরই বিমার আওতায় নিয়ে আসা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এজন্য জেলাগুলিকে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। জেলাগুলির ব্লক অফিসের পাশাপাশি অন্য কোথাও ক্যাম্প করা যায় কি না তা নিয়ে আলোচনা চলছে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। মানে এবার কিন্তু তরজা তুঙ্গে, কারণ এই প্রকল্পে বেনিফিশিয়ারিদের নাম কিন্তু অনেকে এন্ট্রি করছে না, কারণ টাকা পাচ্ছেন না, অনেকে হ্যারাসমেন্ট হচ্ছেন। আপনাদের মধ্যে অনেকে বলছেন এতবার ফর্ম জমা দিয়েও টাকা পাচ্ছেন না, সে কারণে অনেকে ফর্ম জমা দিচ্ছে না। তো এগুলোকে আরও ইন্টারেস্টিং করবার জন্য এবার কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে এবার নতুনভাবে ক্যাম্প বসিয়ে বসিয়ে এবার নতুন আবেদনগুলো মঞ্জুর করবেন কৃষি দপ্তর। তো ইতিমধ্যে তা নিয়ে আলোচনা চলছে, আপনারা বুঝতে পারছেন। তারপর বলা হচ্ছে 2019 সালে বাংলা শস্য বিমা প্রকল্প শুরু হওয়ার পর থেকে কৃষকদের ফসলের ক্ষতিপূরণ স্বরূপ 2286 কোটি টাকা, মানে 2286 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। মানে বুঝতে পারছেন লক্ষ্যমাত্রাটা কত, আপনি পাচ্ছেন না কিন্তু আপনার মতো অন্য কৃষক কিন্তু ঠিকই এই প্রকল্পে সুবিধে পাচ্ছেন। এর ফলে 85 লক্ষ কৃষক উপকৃত হয়েছেন। গত খরিফ মরশুমের জন্য বাংলা শস্য বিমা যোজনা প্রকল্পের আওতায় রাজ্য সরকার শস্যহানি বাবদ 11 লক্ষ কৃষকদের 102 কোটি টাকা বরাদ্দ করেছে। মানে প্রত্যেক বাড়ি টাকা রিলিজ করেন। যেমন এবার আপনারা দেখ নিন, 293 কোটি টাকা 2,10,000 কৃষকদের জন্য দিয়েছে, মানে টাকা দিতেই আছে। 11 লাখ কৃষকদের 102 কোটি টাকা বরাদ্দ করেছে। ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। এবছর বেশি সংখ্যক চাষি আলু চাষে বিমা করেছিলেন, তার সুফল তারা পেয়েছেন। 100 কোটি টাকার ক্ষতিপূরণ রাজ্যের চাষিরা পেয়েছেন। ক্ষতিগ্রস্ত ধান চাষিরাও পাওয়া যাবে, যাতে ক্ষতিপূরণ পান তার জন্য জেলায় জেলায় ব্লকে ব্লকে শিবির করার ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে এবার প্রতিটি জেলাতেই বেশি সংখ্যক কৃষিকে বিমা করানোর টার্গেট নেওয়া হয়েছে। কবে থেকে ক্যাম্প হবে তা জেলা প্রশাসনের আধিকারিকরা বৈঠকে বসে ঠিক করবেন। সমস্ত পঞ্চায়েত এলাকা মাইকের প্রচারও কিন্তু করা হবে এই সংক্রান্ত। তো বাংলা শস্য বিমা এবার ক্লিয়ারলি বুঝতে পারছেন যে এই প্রকল্পে, বাংলা শস্য বিমা প্রকল্পে পশ্চিমবঙ্গ রাজ্যে কৃষকদের সচেতন করতে এবার কিন্তু শিবির করা হবে। এবং এই প্রকল্পের নাম নথিভুক্ত নিয়ে আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন, 15ই সেপ্টেম্বর এবং 30শে সেপ্টেম্বর শুরু হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে লাস্ট আবেদন প্রক্রিয়া ভুট্টা ও ধান ফসলের জন্য। আরও বিস্তারিত দেখতে আমরা ব্যানার দেখে নেব। ব্যানারে দেখুন কি বলা হচ্ছে, বাংলা শস্য বিমা বাজাজ আলিয়েন্সের অফিসিয়ালি আমরা পাবলিশ করা একটি ব্যানার দেখতে পাচ্ছি। বাংলা শস্য বিমা সম্পূর্ণ বিনা খরচে বাংলা শস্য বিমা, বাংলা শস্য বিমা প্রিমিয়ামের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার, খরিফ 2023-এর জন্য নথিভুক্ত করুন। এটা কিন্তু আগের ব্যানারটা, এবারও এরকমই সেম ব্যানার পাবলিশ হয়েছে। যাই হোক, এটা একটু ট্রান্সপারেন্ট ইমেজ, একটু কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিকঠাক বুঝে নিন। বাংলা শস্য বিমা প্রকল্পে বাংলা শস্য বিমা এবং প্রিমিয়ামের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার। একটু আচ্ছা, এখানে বোঝা যাচ্ছে আপনাদের ধান 15ই সেপ্টেম্বর 2024 এবং ভুট্টা হচ্ছে 31 আগস্ট 2024, দুটোই ডেট কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। ফার্মেটার অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে বিস্তারিতভাবে জানতে পারবেন। তো মূলত বুঝতে পারছেন আজকের ভিডিওটি লং হলো, আপনাদের মাঝে বাংলা শস্য বিমা প্রকল্পে খুঁটিনাটি তথ্য আপনাদেরকে শেয়ার করলাম। যদি ভিডিও আপনাদের উপকৃত বলে মনে হয় অবশ্যই ভিডিওটি লাইক করে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, এবং যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চান, ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে আমাদের জয়েন করে যে কোনো জিনিস জানার জন্য পার্সোনাল SMS করতে পারেন। আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্ত, দেখা হবে নেক্সট।